মোটামুটি কোন পরীক্ষা সরি পরীক্ষাটা হবে মোটামুটি আর তিন থেকে চার মাস পরে আমি কথা বলছি আজকে পিএসসি নিয়ে গতকাল যেটা বেরিয়েছে কলকাতা গ্যাজেট সেই উপরে কথা বলছি আজকে আমরা পিএসসি আর কিছু টিচার তারা নিয়োগ করতে চলেছে তার জন্য তারা নতুন একটা গ্যাজেট প্রকাশ করলো গ্যাজেট দেওয়া মানেই নতুন টিচার তারা আর কি নেবে তো আজকের ভিডিওতে বলবো সিট কেমন থাকবে কখন পরীক্ষাটা হবে লাস্ট কখন হয়েছিল আর বয়স আর কোয়ালিফিকেশন এই চার পাঁচ জানলে যথেষ্ট তাই না প্রথমে বলবো যে অনেকের ধারণা যে এটা মনে হয় এই সব স্কুলে নেওয়া হবে সব স্কুল নয় পিএসসি কোনগুলো না পিএসসি যখন রিক্রুট করে পিএসসি কোনগুলো না জেলা স্কুল গভর্নমেন্ট গার্ল এই সমস্ত যেগুলো পুরোপুরি সরকারি পিওর গভর্নমেন্ট সেখানে কিন্তু পিএসসি টিচার নিয়োগ করে দুরকম স্কুল থাকে একটা হলো পিওর গভর্নমেন্ট আর একটা হলো আধা সরকারি মানে পুরো সরকারি আধা সরকারি তো পুরোটা কি পিএসসিটা টা নেয় আর আধাটা কোনটা এসএসসি নেয় যা কারণ নিচ্ছে না তো পিএসসি এবারে কিছু আর কি টিচার তারা নেবে এবার কেমন সিট থাকবে তো ভাই এর সিট কিন্তু কম থাকে সিট কিন্তু কম থাকে যেহেতু স্কুল কম সিট সিটও কম এবার প্রশ্ন হলো যে স্যার সিট কেউ কম স্যার এটা কি পড়ে লাভ হবে অবশ্যই লাভ হবে অনেকে সিট কমের জন্য পড়বেই না কিন্তু যারা ভালো ছেলে মেয়ে তারা কিন্তু লাগিয়ে দেবে এই জবটা কখন হবে লাস্ট নেওয়া হয়েছিল দু সালে নেক্সট কখন নেওয়া হবে দু সালে কোন মাসে ভাই আর হয়তো দশ দিনের মধ্যে নোটিফিকেশান দেবে নোটিফিকেশান দেবে দশ দিনের মধ্যে আমাদের ব্যাচ বাংলা এবং ইংলিশের ব্যাচ শুরু হচ্ছে এই কুড়ি মার্চ থেকে কুড়ি মার্চ থেকে শুরু করছি আমরা বাংলার পিএসসি ব্যাচ সাবজেক্ট ইংলিশ শুরু করছি আমরা কুড়ি তারিখ থেকে রাত্রিবেলায় ক্লাস হবে অনলাইনে ক্লাস হবে ঘরে বসে ক্লাসটা করতে পারবেন সমস্ত নোটস এখানে আমরা দেবো থাকবে রেফার ক্লাস লাইভ ক্লাস যদি চাইছেন ভর্তি হবো তাহলে এই নাম্বারে আমাদের করতে পারেন মেসেজ বা হোয়াটসঅ্যাপ বা কল করতে আপনারা পারেন ঠিক আছে নেক্সট কথা কি নেক্সট কথা হলো যে এই হয়তো মার্চ মাসেই তারা হয়তো তাদের নোটিফিকেশান দিয়ে দেবে কত থাকবে সিট কত সিট থাকবে নতুন সিলেবাস হবে কিনা আমার তো এটা ধারণা নতুন সিলেবাস হবে না হলেও স্লাইড চেঞ্জ হবে বাংলা ইংলিশের ক্ষেত্রে গ্রামার থাকবে সেম হয়তো দু একটা হয়তো পাঠ্য বই চেঞ্জ হতে পারে এটা বড় জিনিস নয় তোরা শুরু করতে পারো আরামসে হ্যাঁ এটুকু বুদ্ধি তোমাদের আছে যে গ্রামার চেঞ্জ করার হয় না বাংলা ইংলিশের ক্ষেত্রে এবার কি হচ্ছে এবারে নেক্সট হলো যে কি না নেক্সট হলো তোমার নেক্সট হলো কি না নেক্সট তোমার কি বলতো না পরীক্ষাটা হয়তো আগামী তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে যদি এখন ফর্ম ফিল আপ হয় তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু এটা অনগোয়িং প্রসেস হবে এবং পরীক্ষাটা কিন্তু কিন্তু হয়ে যাবে তিন থেকে চার মাসের মধ্যে ঠিক আছে যোগ্যতা কি যোগ্যতা কী লাগবে ভাই তুমি যদি বসতে চাইছো নাইন টেনে তাহলে তোমাকে হতে হবে গ্রাজুয়েট ফিফটি পার্সেন্ট মানে আর বিএড আর যদি বলতে চাইছো ইলেভেন টুয়েলভে তোমার থাকতেই হবে হবে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট প্লাস বিএড এইটুকু আর কি এর রয়েছে তোমার ক্রাইটেরিয়া আর কিচ্ছু নেই হ্যাঁ নেক্সট হলো কি বয়স হতে হবে থার্টি সিক্সের মধ্যে বলে পাবে তবে এস সি এরা একটু রেজাকশন পাবে আর কি তো ওদের ছাড় রয়েছে তিন আর পাঁচ বছর ছাড় রয়েছে ঠিক আছে কিন্তু যারা ইউর ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু থার্টি সেম থার্টি বয়স হতে হলেই তারা কিন্তু বসতে থাকতে পারবে এটা ঠিক আছে এগুলো সব রইলো তো বলবো যে এগুলো না ভেবে না পড়াশোনা শুরু করে দাও সিলেবাস জোগাড় করো শুরু করে দাও আর বাংলা ইংলিশ ছেলেমেয়েরা আমাদের কাছে আসো ইংলিশ স্যার রয়েছেন বাংলাই পড়াবো আমাদের এখানে বেশ আমরা সফলতা পেয়েছি মাদার সার্ভিস কমিশনের বেশ ভালো এখানে কমন এসছে বিহারের ব্যাচ আমাদের চলছে বিশাল বড়ো ব্যাচ তো আসো পড়ো ভালো লাগবে রেট একদমই কম এবং নিচে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে পারলে ভর্তি হয়ে যাও সেখানে এবং পারলে আমাদের এই নাম্বার কল করতে পারো যোগাযোগ করতে পারো আমরা তোমাকে হেল্প করবো আর কি ঠিক আছে বাকি সব গল্প করবো কিন্তু টিউশনিতে এখন কিন্তু এখানে এটুকু আর কি বলবো প্রত্যেকের রাখলাম ধন্যবাদ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ